আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুখ শান্তিতে থাকার আমল এবং রিজিক বৃদ্ধির জন্য কোরআনুল কারীমের একটি ওয়াজিফা। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত বেয়ারা হাজিরিন, এই আমলটা এতটাই গুরুত্বপূর্ণ যা করলে হয়তো আপনি হতাশ হবেন, ভুল বললাম, যা করলে হয়তো আপনি খুবই উপকৃত হবেন। এটা হতাশ হওয়ার কথা না, কারণ এটা কোরআন কারিমের আয়াত। যদি কোনো ওলিয়া উলিয়া পীর ফকির বুজুর্গের আমল থাকতো তাইলে ভিন্ন কথা ছিল, কিন্তু আল্লাহর কোরআনের আয়াত কোনো মানুষের ক্ষমতা নাই দেওয়ার জন্য, এটা স্বয়ং আল্লাহ পাকই দিবেন। ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে করতে হবে। এটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন কাবা ঘর তৈরি করেছিলেন তখন হেরেম বসবাসকারীদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন। মানে এটা, এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, তারা দুইজন নবী দোয়া করেছেন। দুইজন নবীর দোয়া যদি হয় তাহলে কেন কবুল হবে না, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দোয়াটা হচ্ছে রব্বি ইজ আল ছিল, মানে মিলায় বললে রব্বিজ আল, রব্বিজ আল হাদা বালাদান আমিনা ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আবার বলছি, রব্বিজ আল হাদা বালাদান আমিনা ওয়ারজুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থ, হে প্রভু, তুমি এই শহরকে নিরাপদ কর এবং এখানের অধিবাসীদের মধ্যে যারা থাকবে, যারা ইমান এনেছে তাদেরকে তুমি, আখিরাত দিবসের প্রতি যারা এবং ইমান এনেছে তাদেরকে তুমি নিরাপত্তা দান করো। ঠিক এই আমলটা যখন আপনি বেশি বেশি করবেন, আল্লাহ পাক আপনাকে সুখ দিবেন, শান্তি দিবেন এবং রিজিকের মধ্যে প্রশস্ত একটা বরকত দিবেন। এটা একটা কালিমা বলা যেতে পারে, রিজিক বৃদ্ধির কালিমা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।